শিক্ষাগত যোগ্যতার দৌড় মাত্র এসএসসি পাস, তবু তিনি বিশেষজ্ঞ চিকিৎসক, নানা রোগের ব্যবস্থাপত্র দিচ্ছেন প্রতিদিন। আবার কেউ হাসপাতালে পরিচালক ও চিকিৎসক বনে গেলেও নেই কোনো সনদ। রাজধানীর মোহাম্মদপুর শ্যামলী এলাকায় তিনটি হাসপাতালে অভিযান চালিয়ে এমন সব ভয়াবহ অনিয়ম পেয়েছে র্যাবের ভ্রাম্যমাণ আদালত। এসব অপরাধে দুই ভুয়া চিকিৎসককে 1 বছরের কারাদণ্ড ও 2টি হাসপাতালকে সিলগালাও করা হয়েছে। বিস্তারিত জানাচ্ছেন নয়ন বিশ্বাস। অভিযানের শুরুতে মক্কা মদিনা হাসপাতালে যান ভ্রাম্যমাণ আদালত। সেখানকার পরিচালক নূর নবীকে একজন ভুয়া চিকিৎসক হিসেবে চিহ্নিত করে র‍্যাব। চিকিৎসা প্রদানের কোনো অনুমতি বা সনদ না থাকলেও দিব্যি রোগী দেখছেন তিনি, দিচ্ছেন ব্যবস্থাপত্র। ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ নূর নবী, উনি উনার যে সিন্ডিকেট আছে তাদেরকে বলছে, তোমরা যদি রোগী ভাগে না নিয়ে আসতে পারো তোমাদেরকে কোনো প্রকার কমিশন দেওয়া হবে না। যে বিভিন্ন হাত ভাঙা, পা ভাঙা বা সিরিয়াসলি ইনজুর্ড যে রোগীগুলো এখানে আসছেন তাদেরকে উনি বিভিন্ন রকম পরামর্শ দিচ্ছেন এবং উনি এক্স রে রিপোর্ট দেখছেন, যেটা দেখার এখতিয়ার উনার নাই। মোহাম্মদপুর এলাকার নূরজাহান অর্থোপেডিক্স হাসপাতালের একটি চক্র সিন্ডিকেটের মাধ্যমে বিভিন্ন সরকারি হাসপাতাল থেকে রোগী ভাগিয়ে নিয়ে এসে কম খরচে উন্নত চিকিৎসা দেওয়ার আশ্বাসও দিত। উন্নত চিকিৎসা দেওয়ার কথা বললেও অপরিষ্কার ফ্লোরে রক্তমাখা কাপড় ও ওয়ার্ড বয়কে দিয়ে অপারেশন করানো হতো এই হাসপাতালে। এসব অভিযোগের ভিত্তিতে হাসপাতালটি সিলগালা করে দেয় র‍্যাব। অত্র হাসপাতালের আপনার ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ বাবুল হোসেনকে 1 বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে এবং মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন, যিনি ওটি বয়, তাকে 2 বছরের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। ক্রিসেন্ট হাসপাতালের অনুমোদনের মেয়াদ উত্তীর্ণ হয়েছে 4 মাস আগে। পরিচালক হাজী মোহাম্মদ আবুল হোসেনের পড়াশোনার দৌড় এইচএসসি পর্যন্ত, তারপরেও তিনি হাসপাতালটির পরিচালক ও চিকিৎসক। আবুল হোসেনকে 1 বছরের কারাদণ্ড ও হাসপাতালটিকে সতর্ক করে র‍্যাব। একজন এইচএসসি পাস করা লোক যদি কার অপারেশন দরকার কি কার হাড় ভেঙেছে এই ডিসিশন নেন, তাহলে এটা খুবই দুঃখজনক ঘটনা এবং এগুলো দ্বারা কিন্তু যারা চিকিৎসা সেবা গ্রহণ করতে আসেন তাদের স্বাস্থ্য, অর্থ এবং জীবনহানির মতো ঘটনা ঘটতে পারে, যা কোনোভাবেই কিন্তু কাম্য নয়। সাধারণ মানুষের স্বাস্থ্য ঝুঁকি মোকাবেলায় এই অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে বলে জানায় র‍্যাবের ভ্রাম্যমাণ আদালতের ম্যাজিস্ট্রেট। নয়ন বিশ্বাস, নিউজ 24।